বর্তমান সময়ে যে নব্য ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে দল রয়েছেন, যে দলের নাম অত্যন্ত সুন্দর আহলে হাদিস তথা লা মাজহাবি, এমন কোন বিষয় নেই যেখানে তারা সেহি হাদিসের নাম দিয়ে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে না। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين অবশ্যই আপনারা অবগত আছেন বর্তমান সময়ে যে নব্য ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে দল রয়েছেন, যে দলের নাম অত্যন্ত সুন্দর আহলে হাদিস তথা লা মাজহাবি, এমন কোন বিষয় নেই যেখানে তারা সেহি হাদিসের নাম দিয়ে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে না। হাদিস পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, আমরা সেটাই করতে যাব। এখন থাকলো 6 তাকবীরের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোনো সহি হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। আপনারা শুনেছেন যারা 6 তাকবীরের ঈদের নামাজ এর ব্যাপারে কোনো সহি হাদিস, কোনো জয়ীফ হাদিস, দুর্বল হাদিস পর্যন্ত নেই, যে হাদিসগুলো আছে সবগুলো 12 তকবীরের ব্যাপারে, 8 তকবীরের ব্যাপারে, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। উনি বলেছেন একটি সহি হাদিস, একটি দুর্বল হাদিস নাই। আমরা দেখি আসলে সহি হাদিস আছে কিনা সে ব্যাপারে আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করব। তারা যে যিনি আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন সহি তাকবীরের হাদিস নাই, আসলে হাদিস আছে কিনা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। আন্না সাঈদ ইবনে আস আলা আবা মুসা আল আশআরি ওয়া হুযাইফা ইবনে ইয়ামান কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আদহা ওয়াল ফিতর فقال أبو موسى كان يكبر أربعا تكبيره على الجنائز فقال حذيفة صدق حضرت سعيد بن عاص رضي الله تعالى عنه حضرت أبو موسى أشعري و حضرت حذيفة حذيفة بن يمن থেকে জিজ্ঞাসা করলেন নবীজির দুই ঈদের নামাজের পদ্ধতি কি রূপ ছিল। অতপর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দুই রাকাতে জানাজার ন্যায় 4 অতিরিক্ত তাকবীর দিতেন। এ হাদিসে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা ও দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ হিসাব করা হয়েছে। এ কথা শুনে হযরত হুযাইফা ইবনে ইয়ামান বললেন আবু মুসা সত্য বলেছে। দ্বিতীয় যে হাদিস শরীফটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলছেন ঈদের নামাজ 6 তাকবীর। আন্নাল কাসিমা আবা আব্দুর রহমান হাদাসাহু ক্বালা হাদাসানা বা'দু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাল্লা বিনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন فكبر أربعا وأربعا ثم أقبل علينا بوجهه هنا انصرف قال لا تنصوا كتكبير الجنائز وأشار بعصابه وقبض إبهامه تابي حضرت قاسم بن عبد الرحمن رضي الله تعالى عنه بلن أماك رسول صلى الله عليه وسلم كسو صحابي حديث بلنانا كورتر আল্লাহর প্রিয়তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ান। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা ও দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ 4 করে তাকবীর দেয়।
নামাজ শেষে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকাইয়ে এরশাদ করেছে, ভুলে যেও না। তারপর হাতের বিদ্য আঙ্গুলি বন্ধ করে বাকি চার আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করে বললেন জানাজার তাকবীরের মতো। তৃতীয় যে হাদিস শরীফটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতেও ঈদের তাকবীর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের তাকবীর। عن عبد الله بن الحارث أنه صلى خلف ابن عباس رضي الله تعالى عنهما في العيد فكبر أربعا ثم قرأ ثم كبر فركع ثم قام في الثانية فقرأ ثم كبر ثلاثا ثم كبر فركع. تابي حضرت عبد الله بن حارث رضي الله تعالى عنه تيني بولين নিশ্চয় আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে ঈদের নামাজ আদায় করেছি। অতঃপর তিনি প্রথমে সার তাকবীর তাকবীরে তাহরিমে আসহ দিলেন, তারপর কিরাত পড়লেন, তারপর তাকবীর দিয়ে রুকুতে গেলেন, দ্বিতীয় রকাত কিরাত পড়লেন, তারপর তিনটি তাকবীর দিলেন, অতঃপর রুকু তাকবীর দিয়ে রুকুতে গেলেন। হাদিসটিতে স্পষ্ট রয়েছে প্রখ্যাত তাবি হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ আদায় করেছেন। সুতরাং ঈদের নামাজের তাকবীর নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। ঈদ সালাতে সাহাবি ও তাবিঈনদের তাকবীর সংখ্যা। حدثنا علي بن عبد العزيز حدثنا أبو نعيم حدثنا سفيان عن علي بن عرقم عن أبي عطية عن عبد الله قال التكبير في العيدين أربعا كالصلاة على الميت. আমাদেরকে আলী ইবনে আব্দুল আজিজ বলেছেন, আমাদেরকে আবু নুয়াইম বলেছেন, আমাদেরকে সুফিয়ান সৌরি বলেছেন। তিনি আলী ইবনুল আকরম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আবু আতিয়া থেকে, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন দুই ঈদের তাকবীর চারবার করে, ঠিক মৃত্যুর উপর আদায়কৃত জানাজার নামাজের মতো। উল্লেখ্য যে এখানে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা ও দ্বিতীয় রাকাতে রুকু তাকবীর সহ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈদের সালাতের তাকবীর। হাদ্দাসানা হুসাইমুন ক্বালা আখবারানা মুজালিদুন আনিস শাআবি আন মাসরুকিন ক্বাল কানা আব্দুল্লাহ ইউআল্লিমুনা আত-তাকবীর ফিল ঈদাইনি তিসআ তাকবীরাতিন খামসুন ফিল উলা ওয়া আরবাউন ফিল আখিরা। হযরত হুসাইম বর্ণনা করেছেন, তিনি মুজালাদ থেকে, তিনি তাবি ইমাম শাবি থেকে, তিনি বিশিষ্ট তাবি হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দুই ঈদের নামাজ নয় তাকবীরের মাধ্যমে শিক্ষা দিয়েছে। এখানে নয় তাকবীরের ব্যাখ্যা হল প্রথম রাকাতে তাকবীরা তাহরিমার তাকবীর অতিরিক্ত তিন তাকবীর এবং রুকুর এক তাকবীর, দ্বিতীয় রাকাতে কিরাতের পরে অতিরিক্ত তিন তাকবীর রুকুর এক তাকবীর, ওই সব মিলিয়ে না তাকবীরের কথা বলা হয়েছে। যে সালাফি বক্তা উনি বলেছেন একটি মাত্র হাদিস পেশ করার জন্য, আমি সময়ের স্বল্পতার কারণে আপনাদের সম্মুখে অসংখ্য হাদিস পেশ করেছি, আরো অনেক সহি হাদিস রয়েছেন। ঈদের নামাজের তাকবীর হল জানাজার নামাজের তাকবীরের মতো, যারা আপনার আট তাকবীর বারো তাকবীর বলে। এই যে মুসলমানদের মধ্যে নামাজ যে সর্বোৎকৃষ্ট ইবাদত, সেগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এজেন্ট নিয়েছে। আমি পূর্ব আপনাদেরকে বলেছি যেখানে কম আছে সেখানে বেশি করা, যেখানে বেশি আছে সেখানে কম করার এজেন্ট নিয়েছে লা মাজহাবি সালাফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব বাহাত্তর ফেরকার অন্যতম একটি ফেরকা লা মাজহাবি
ফেরকা থেকে আমাদের ইমান আকিদাকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুদ্ধভাবে আমরা যেন ঈদের নামাজ আদায় করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।